হে ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আর বন্ধুরা আমি কিন্তু দেখে ফেলেছি একটা অ্যাম্বুলেন্স ভেহিকেল যার গায়ে চমৎকার ভাবে প্রিন্ট করা রয়েছে নাইন ডাবল ওয়ান রয়েছে অ্যাম্বুলেন্স লিখা আর এর লোয়ার পার্টে রয়েছে একটা ব্যাটারি কভার রয়েছে স্পিকার পার্ট রয়েছে অন অফ সুইচ তো বন্ধুরা এই ভেহিকেলটাকে আমি কিন্তু এখানে ঝুলে থাকা একটা বাস্কেটে তুলে নিচ্ছি আর এরপরেই চলে যাচ্ছি এই গ্রিলের সামনে আর দেখো এইখানে রয়েছে তিন তিনটা তো প্রথমে কিন্তু আমি হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিচ্ছি রাখবো দেন কিন্তু রয়েছে একটা ওয়েল ফিলিং ট্রাক আর এটাকে এবার কিন্তু আমি হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিলাম যার ট্যাঙ্ক পার্টে ওয়েল এবং ওয়াটার ক্যারিং করা হয়ে থাকে বেশ চমৎকার একটা ভেহিকেল টয় বন্ধুরা এটাকে রেখে এর পরে কিন্তু হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিচ্ছি একটা রেড ইউরো কম্বিনেশনে গড়া সি এন জি অটো যার গায়ে রয়েছে সিএনজি এন ভেহিকেলের বেশ কিছু স্টিকার পিছনে এবং সামনে দিকে রয়েছে লাইট পার্ট আর এটাকে রেখে এর পরে কি ভেহিকেল রয়েছে আমি খোঁজার ট্রাই করে যাচ্ছি আর বন্ধুরা দেখো এখানে কিন্তু রয়েছে একটা বাস ভেহিকেল টয় স্কুল বাস দেখো একেবারে লাইট ওয়েটের চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা বাস ভেহিকেল টয় স্কুল বাস আর অলরেডি এই ভেহিকেল থেকে অনেক অনেক স্টিকার উঠে গিয়েছে যা রয়েছে চারটা হুইল আর বন্ধুরা এটাকে রেখে এবার কিন্তু এইখানে থাকা আরো একটা সিএনজি ভেইকেল কে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব যা রয়েছে রেড অরেঞ্জ এবং ইলোর একটা কম্বিনেশন আর এটাও একটা ইন্ডিয়ান ভেহিকেল ট্রাইসাইকেল টয় তো বন্ধুরা এর পরে কি রয়েছে আমি খোঁজা ট্রাই করে যাচ্ছি আর বলতে না বলতে এবার কিন্তু এই লতা পাতার মাঝে আটকে থাকা একটা কার ভেহিকেল একটা রেড কালারের এস ইউভি পুলিশ কারকে আমি কালেক্ট করে নিয়েছি যার আপার পার্টি রয়েছে লাল নীল সারেন বাতি একেবারে চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা রেড কালারের এই পুলিশ ভেহিকেলটাকে রেখে এবার কিন্তু কালেক্ট করে নিয়ে যাব আমার আরও কিছু ভেহিকেল আর এর মধ্যে এবার কিন্তু দেখে ফেলেছি বেশ নতুন চকচকে দেখতে একটা ইন্ডিয়ান টয় আর এই টয়টাই হচ্ছে সি সিএনজি যার পিছনের দিকটাতে হিন্দি ভাষায় বেশ কিছু লেখা প্রিন্ট করা রয়েছে আর এটা লুকটাকে দেখে একেবারে রিয়েলিস্টিক একটা সিএন জি অটো রিক্সায় মনে হচ্ছে তো বন্ধুরা দেখো এবার কিন্তু এই পিলারের উপরে থাকা একটা কালারফুল বিগ এ সি এন্ড জি অটো তুলে নিয়েছি যার সামনে এবং পিছনের দিকটাতে রয়েছে বেশ কয়েকটা ডিজেল লাইট আর এর লোয়ার পার্টে রয়েছে ব্যাটারি কভার রয়েছে অন অফ সুইচ তো বন্ধুরা এটিকেও রাখবো আর এর এই বালুর মধ্যে থাকা একটা ট্র্যাক ভেহিকেল একটা ডাম ট্রাক টয়কে এবার তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে তো বন্ধুরা এর মধ্যে স্যান্ড এবং স্টোনগুলোকে ক্যারিং করা হয়ে থাকে ছয় চাকার এই ট্র্যাক ভেহিকেলটাকে রেখে এবার কিন্তু এই দিকটাতে দেখে ফেলেছি একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটো টয় কে একেবারে লাইট ওয়েটের বেশ কুল কালারের এই ইন্ডিয়ান ট্রাই সাইকেল ভেহিকেল ব্যাটারি চালিত ইলেকট্রিকাল অটোরিক্সাটাকেও তুলে নিচ্ছি দেন কিন্তু দেখে ফেলেছি এখানে ব্রেকের উপরে থাকা আরও একটা সি এন্ড জি ভেহিকেল যা রয়েছে রেড ব্লু এবং ইয়েলোর একটা কম্বিনেশন তো বন্ধুরা দেখে নাও এর পিছনে থাকা একটা লাইটকে আর এটা কিন্তু একটা মজবুত ধরনের সি এন্ড জটো রিক্সা তো বন্ধুরা এর পরেই আমি কিন্তু এই ব্রেকের মাঝে দেখে ফেলেছি আরো একটা সি এন্ড জটো রিক্সাটাকে একেবারে চিপেস্ট একটা টয় বাট এটার কালার কম্বিনেশন দেখে অনেকটা রিয়েলিস্টিক সি অ্যান্ড অটো রিক্সার মতোই মনে হচ্ছে তো দেখে নাও এর সব কয়েকটা স্টিকারকে যার সাথে রয়েছে অনেক অনেক লাইটের অপশন তো বন্ধুরা এটাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি আজকে শেষ একটা ভেহিকেল একটা আইসক্রিম সেলিং ভ্যান এর মধ্যে মজাদার আইসক্রিম মেক করে

রয়েছে একটা ওয়েল ফেলিং ট্যাক্ট্রাক রয়েছে একটা পুলিশ ভেহিকেল আর এটা হচ্ছে একটা ডান ট্র্যাক্ট টয় যার সাথে ছিল বেশ কয়েকটা সি অ্যান্ড জি অটোরিকশা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ